हेलो अरे वीडियो करता तो कब स्थान को ना उपरे हाँ कब स्थान को ना अरे दो लाइन जो समय लगभ एटी बाइक बिकल लगभ सब सन्दा सर ने दुकान खुल लचा भी लो जा ठीक है Thank you.
Bungal bhaiyo,
Allah, 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 Allah,
हेलो अरे हमें भिडियो करता तो कबर स्थान को ना उपरे हाँ कबर स्थान को ना আর দৌড়ি লাই যাও সময় লাগবো এডি বাইক কল নেব কল নেব সাগু সন্ধ্যা সারব নে সন্ধ্যা সারব নে ও বাইগ্রাদার সব রেডি তো ও বাইগ্রাদার সব রেডি তো ও বাইগ্রাদার এরকম না থাকে दुकान खुल भी लचा भी लो जा ए जा तू था मैंने आए लोग पीछे को लाए लोग तू था मैंने जगह तू था मैंने आए लोग मुझे गैप हो गया Ah!
একে জোটে একে সুরে সবাই বলে নতুন বাড়ি সাত নতুন নতুন কথায় সবাই বলো অন্যায়নের অন্যায়েরই প্রতিকারে নতুন বাড়ির মার্কা পাখি কইয়া গেলাম নাচা গাইয়া তালে তালে তাল মিশিয়ে সৈন্য রাখেন ছাব্বিশ তারিখ হিন্দু মুসলিম একে জুটে কাঁধে কাঁধে তাল মিলিয়ে ছাব্বিশ তারিখ লাগানো করে জয়ের মালা আন্দোলনের নতুন বাড়ির সালাম মিলিয়া হিন্দু মুসলিম সবার বড় বিচার ন্যায় বিচার করতে চেষ্টা করেছি ইনশাল্লাহ, এবং গরিবদের বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং সরকারি যে রিলিফগুলো আসছে সেগুলো আমি সুন্দরভাবে বণ্টন করে বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছি। ইনশাল্লাহ আশা করি আগামী নির্বাচনে, ছাব্বিশ তারিখের নির্বাচনে জনগুলো আছে সেই কাজগুলো আমি ইনশাল্লাহ নির্বাচিত হলে রাস্তাঘাট এবং মসজিদ মাদ্রাসার অনেক উন্নয়ন কাজ করেছি আমি, ইনশাল্লাহ বাকি কাজগুলো আমি সমাপ্তি করব। আমি শিক্ষা বিষয়ে ইনশাল্লাহ যাতে গরিব মানুষ যাতে স্কুলে যে শিক্ষা পাচ্ছে তাদের যে আমি সহযোগিতা করব, তাদের বই বর্তমানেও আমি স্কুলের অনেক ছাত্রছাত্রীদেরকে শিক্ষার ব্যাপারে তাদের বেতনের ব্যাপারে আমি অনেক সহযোগিতা করতেছি, এবং ভবিষ্যতেও আমি শিক্ষার ব্যাপারে ইনশাল্লাহ যাতে গরিব দুঃখী মানুষের ছেলে মেয়ে শিক্ষা দান করতে পারে সে ব্যাপারে আমি সর্ব পদক্ষেপ গ্রহণ করবো।
ইনশাল্লাহ এটার ব্যাপারে আমি আমার এবং প্রশাসনের সহযোগিতা নিয়ে আমি এই ব্যাপারে যাতে 100% ইফতিজিন এলাকায় যাতে না হয় সেই ব্যাপারে আমি কঠোর পদক্ষেপ গ্রহণ করব। আপনার দেখা যাচ্ছে কি নির্বাচনের আগে প্রতিনিধিরা অনেক প্রতিশ্রুতি দিয়ে থাকে কিন্তু নির্বাচনের জয়লাভ করার পরে তাদের জনগণ পায় না, আমাদের কিন্তু না ইনশাল্লাহ না ইনশাল্লাহ আমার ক্ষেত্রে হইলে আমি বিগত তিনবার নির্বাচিত 19 বছর মেম্বার, জনগণ তোলে তাহলে আমাকে নির্বাচিত করতো না, আমি ওই ধরনের কোনো কাজ করি নাই। ইনশাল্লাহ জনগণ আমাকে এবারও বিপুল ভোটে জয়লাভ করবে, আমি জনগণের সাথে ওইভাবেই ওয়াদাবদ্ধ হয়েছি এবং কাজ করেছি ইনশাল্লাহ। ইনশাল্লাহ এবার আমি প্রতিশ্রুতি দিয়েছি এলাকার বয়স্ক ভাতা বিধবা ভাতা এগুলো যাতে সুষ্ঠুভাবে আমি বণ্টন করতে পারি, অসম্পূর্ণ যে কাজগুলো আছে অসম্পূর্ণ রাস্তা যেগুলো করছি বাকি যে রাস্তাগুলি নতুন কিছু রাস্তা হবে এই রাস্তাগুলো আমি সম্পূর্ণ করবো ইনশাল্লাহ, তাহলে আমার ওয়ার্ডটা একদম একটা পৌরসভায় পরিণত হবে ইনশাল্লাহ। অবশ্যই তাদের মধ্যে উৎফুল্ল এবং আনন্দ উৎসাহ উদ্যাপন করতেছে এবং তারা শান্তিপ্রিয় ভাবে ভোট দেওয়ার জন্য তারা খুব আগ্রহী এবং ভোট সুষ্ঠু এবং শান্তিপ্রিয় হবে এটাই তারা আশা ব্যক্ত করে, তারা শান্তিপ্রিয় ভাবে তার ভোট নিজের ভোট নিজে দিতে পারে এটাই এই জনগণ আশা করে। আমি আসলে কি আমার সত্যি কথা আমাকে একটা মানুষ চাইতে আসলো যদি একটা গালিও দেয় এটা আমার অভ্যাস আমি হাসি দিয়ে দিই, তখন ওই লোক গালি দিয়ে আসলো অবশ্যই আমাকে তখন ই হয়ে যায়, চাইতে আসলো আমার সাথেই হয় না। আমার সাথে জনগণ সবসময় রাস্তাঘাটে আমার বাড়িতে আমার বাড়ি উন্মুক্ত রায় 3টার সময় আমার বাড়িতে যে ডাকতে আমার পায় একটা ফোন করলে আমি চলে যাই এক জায়গায়, এই জন্য মানুষ যে আমাকে সবসময় কাছে পায়, জনগণের সর্বপ্রথম চিন্তাটাই হলো যে তারে আমরা সবসময় ডাকলে কাছে পাই, আপদে বিপদে যে কোনো কাজে তাকে আমরা সহযোগিতা পাই, এটাই হলো জনগণের উৎস যে তাকে আমরা কাছে পাই তাকেই আমরা বারবার নির্বাচিত করবো ইনশাল্লাহ। আগামী 26 তারিখে আপনাদের জনগণের কাছে কি প্রত্যাশা? ইনশাল্লাহ আমার আশা জনগণ বিগত দিনে যেভাবে আমাকে বিপুল ভোটে আমি 800-900 ভোটের ব্যবধানে বিপক্ষ পার্টি পাশ করেছি, ইনশাল্লাহ আশা করি এবারও আমাকে জনগণ বিপুল ভোটে নির্বাচিত করবে ইনশাল্লাহ 26 তারিখে। আশা করি ইনশাল্লাহ জনগণ যোগ্য ব্যক্তি এবং জনগণের কাছের মানুষ মনে করে অবশ্যই সবাই তালামার খায় ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করবে। এসো ভালোবাসি দেশকে দেশের মানুষকে যাদের দুঃখের শেষ নাই, এসো ভালোবাসি দেশকে দেশের মানুষকে যাদের দুঃখের শেষ নাই, সেই অসহায় মানুষের মুখ।
হাসি ফোটাতে সাহসী মানুষ চাই, সাহসী মানুষ চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। সুপ্রিয় 3 নং রাজানগর ইউনিয়ন পরিষদের 8 নং ওয়ার্ডবাসী, আসসালামু আলাইকুম। হিন্দুবাদের প্রতি আদাব, অন্যান্য জাতির প্রতি ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন। সুপ্রিয় এলাকাবাসী, আপনারা নিশ্চয় অবগত রয়েছেন 26 ডিসেম্বর বহুল কাঙ্ক্ষিত 8 নং রাজানগর ত্যাগুরিয়ার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এই নির্বাচনে আপনারা আমার সুপরিচিত বলিষ্ঠ কণ্ঠস্বর 19 বছরের সফল মেম্বার জনাব জে আই চৌধুরী লিটন ভাইকে তালা আমার গায়ে ভোট দিয়ে মেম্বার নির্বাচিত করে আবারও আপনাদের সেবা করার সুযোগ দিন। তারই সাথে সাথে বলিষ্ঠ কণ্ঠ আওয়াজ তুলুন মোদের লিটন ভাই, তালা মার কায় ভোটা চাই। প্রার্থী মোদের লিটন ভাই, মেম্বার পদে এবার তাকে আমরা চাই। শোনেন ভাই শোনেন, কোন এলো আমার নির্বাচন, 8 নম্বরের জনগণ এলো ইউপি নির্বাচন। লিটন ভাইয়ের পক্ষে সালাম জানাই, হায়রে লিটন ভাইয়ের পক্ষে শুভেচ্ছা জানাই। প্রার্থী মোদের লিটন ভাই, তালা মার গায়ে ভোটা চাই। প্রার্থী মোদের লিটন ভাই, মেম্বার পদে আমরা তাকে শুধু চাই। লিটন ভাইয়ের নাই রে ভয়, মা বাবা সবাই ক, লিটন ভাই সৎ লোক হবে তাহার জয়, সকল ভোটার কয় হায় রে। লিটন ভাইয়ের নাই রে ভয়, মা বাবা সবাই ক, লিটন ভাই সৎ লোক হবে তাহার জয়। লিটন ভাই জয় হলে সেবা পাবে সকলে, লিটন ভাই জয় হলে সেবা পাবে সকলে। লিটন ভাই যোগ্য প্রার্থী, তার জুড়ি নাই হায় রে, লিটন ভাই যোগ্য প্রার্থী, তার জুড়ি নাই। প্রার্থী মোদের লিটন ভাই, মেম্বার পদে আমরা তাকে শুধু চাই। প্রার্থী মোদের লিটন ভাই, তালা মার গায়ে ভোটা চাই। যাকে পাই সে আমাদের লিটন ভাই, লিটন ভাইয়ের আর বিকল্প নাই, বিকল্প নাই হায় রে। সুখে দুঃখে যাকে পাই সে আমাদের লিটন ভাই, লিটন ভাইয়ের আর বিকল্প নাই। লিটন ভাই মেম্বার হলে খুশি হবে সকলে, লিটন ভাই মেম্বার হলে খুশি হবে সকলে। লিটন ভাই যোগ্য প্রার্থী, তার জুড়ি নাই হায় রে, তালা মার গায়ে ভোট দেব সবাই। প্রার্থী মোদের লিটন ভাই, তালা মার গায়ে ভোটা চাই। প্রার্থী মোদের লিটন ভাই, তালা মার গায়ে ভোটা চাই। শোনেন ভাই শোনেন, কোন এলো আমার নির্বাচন, 8 নম্বরের জনগণ এলো ইউপি নির্বাচন। লিটন ভাইয়ের পক্ষে সালাম জানাই, হায় রে লিটন ভাইয়ের পক্ষে শুভেচ্ছা জানাই। প্রার্থী মোদের লিটন ভাই, মেম্বার পদে তাকে শুধু চাই। প্রার্থী মোদের লিটন ভাই, তালা মার গায়ে ভোটা চাই। লিটন ভাইয়ের সালাম
ও শুভেচ্ছা নিন। তালা আমার কাই ভোট দিন। 26 তারিখ সারা দিন। তালা আমার কাই ভোট দিন। রবিবার শুভ দিন। তালা আমার কাই ভোট দিন। রবিবার আনন্দের দিন। যোগ্য দেখে পক্ষ নিন। লিটন ভাইকে ভোট দিন। দক্ষ দেখে পক্ষ।